এই ভিডিওতে এই ধরনের একটি চমৎকার ডিজিটাল ক্লক তৈরি করা আমরা শিখব। এর যে ডিসপ্লেটি আছে এটি আলোর সাথে সাথে নিয়ন্ত্রিত হবে, তাছাড়াও অ্যালার্ম সিস্টেম থাকছে এই ঘড়িতে। নানা ধরনের প্রজেক্ট তৈরিতে প্রয়োজন হয় পিসিবি বোর্ডের, আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com এ। বরাবরের মতোই আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। JLCPCB মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। SMT সার্ভিসের মাধ্যমে JLCPCB থেকে SMD কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন JLCPCB.com এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। SMD সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করবেন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ডের গায়ে পার্সেন্ট নাম লেখা রয়েছে। ভিডিওর মাঝে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, তাই অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। ডিসপ্লে হিসেবে 4টি 7 সেগমেন্ট ডিসপ্লে প্রয়োজন হবে। এটি 15F STC প্রোগ্রামেবল একটি IC। এটি মূলত আমাদের প্রোগ্রামেবল মেইন ইউনিট হিসেবে কাজ করবে। DS 1302 ক্লক মডুল প্রয়োজন হবে একটি, অর্থাৎ এই ICটি হচ্ছে আমাদের ক্লকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ICগুলোর জন্য প্রয়োজন হবে IC বেসের 10 kΩ রেজিস্টর প্রয়োজন হবে 7টি, 330 ওহম রেজিস্টর 8টি। এটি গ্লাস ডায়োড, যার সাহায্যে টেম্পারেচার সেন্স করা যাবে। বাজার প্রয়োজন হবে 1টি, ব্যাটারি হোল্ডার 1টি, ক্রিস্টাল অসিলেটর প্রয়োজন হবে 1টি, পাওয়ার সকেট 1টি, সুইচ 2টি, 8550 ট্রানজিস্টর প্রয়োজন হবে 4টি, LDR সেন্সর 1টি, 104 pF মানের ক্যাপাসিটর প্রয়োজন হবে 1টি এবং 22 pF মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে 2টি। কিছু নাট বোল্ট রয়েছে আমাদের এই প্যাকেজে। USB2 পাওয়ার জ্যাক কেবল এই প্যাকেজের সাথে একসাথেই পেয়ে যাবেন। আর কেসিং বা চেসিস তৈরির জন্য এখানে আমরা অ্যাক্রোলিক শিট বিভিন্ন মাপে কাটা আছে, আমরা এইগুলোকে জাস্ট সিমুলেশন করে নিলেই হয়ে গেল। আমি প্যাকেজ এই কারণেই বলছি, সমস্ত কম্পোনেন্ট সহ এই সমস্ত জিনিস একটি প্যাকেজ আকারে কিনতে পাওয়া যায় দারাজে। সো দারাজের যে বাই লিঙ্ক সেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। যদি আপনারা কেউ চান কিনতে তাহলে সেখান থেকে কিনে নিতে পারবেন। তাছাড়াও এটার যে প্রাইস সেখানে আপনারা পেয়ে যাবেন। অ্যাসেম্বলি করার সময় অবশ্যই আমার মতো করে পার্টসগুলোকে আগে বসাবেন, তারপর ডিসপ্লেগুলোকে সোল্ডারিং করবেন। Thank you.
একবার চেক করে দেখা যাক সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। খালি চোখে ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কিন্তু ওয়াশ আউট হয়ে যাচ্ছে। সো চিন্তার কারণে এটার সাথে একটি কার্বন পলি দেওয়া থাকে, যার সাহায্যে আপনার যদি এটাকে সামনে ধরেন ডিসপ্লে, তাহলে দূর থেকে অনেক ক্লিয়ার দেখা যাবে। এখন অ্যাক্রোলিক শিটগুলোর দুই পাশে যে প্রোটেক্টিং স্টিকার থাকে সেগুলোকে আমরা খুলে নিব। এর চারপাশে অ্যাক্রোলিক শিটগুলোকে বসাতে আমার প্রথমে বেশ ঝামেলা করতে হয়েছে, বিশেষ করে ক্যামেরার সামনে সেট করাটা কিছুটা ঝামেলার ছিল। আমাদের ডিজিটাল ওয়াচ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বা আমাদের ডিজিটাল ক্লক কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন পাওয়ার সাপ্লাই দেওয়ার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে এর যে দুটি পুশ বাটন আছে এদেরকে একত্রে চেপে ধরবেন, তাহলে দেখবেন 7:59 দেখাবে আপনাদেরকে। এরপরে 8টা হয়ে যাবে, 8টা হওয়ার সাথে সাথে আপনার বাজারটি সাউন্ড করবে কয়েকবার। তারপর বাটন দুটির সাহায্যে আপনি টাইম, অ্যালার্ম টাইম, তারপরে হচ্ছে আমাদের ওয়েদার যে থাকবে সেটাকে, টেম্পারেচার, সমস্ত বিষয়কে আপনি সেট করে নেবেন। এবং সমস্ত বিস্তারিত সার্কিট ডায়াগ্রামের সকল তথ্য প্যাকেজের সাথে আসা ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। কেউ কিনতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি দারাজের লিঙ্ক দিয়ে দিয়েছি। সো আপনারা এই ইউজার ম্যানুয়ালটাও কিন্তু এর সাথে পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আসলে আপনার কী কী কম্পোনেন্ট কোথায় কোথায় প্লেস করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপনারা এর সাথেই পেয়ে যাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর সাথে কোনো ব্যাটারি দেওয়া হয় না, তাই ছোট একটা ব্যাটারি হোল্ডারের মাপ অনুযায়ী আপনার একটা ব্যাটারি কিনে নেবেন। মূলত এটি আরটিসির জন্য এই ব্যাটারিটি অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যখন কিনা কোনো পাওয়ার সাপ্লাই থাকবে না, যেহেতু আপনি এটা 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, আপনি যদি কোনো অ্যাডাপ্টার থেকে পাওয়ার দেন সেই মুহূর্তে কিন্তু আপনার এই ব্যাটারিটি ব্যাকআপ হিসেবে কাজ করবে। যদি আপনি এখানে সাপ্লাই অফ থাকে বা কারেন্ট চলে যায় সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এটা যে টাইমটা সেটা নষ্ট হবে না, সেই টাইমটাকে সে ক্যাপচার করে রাখবে। সো অবশ্যই আপনারা এই ব্যাটারিটি ব্যবহার করবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে, বা পরবর্তী টপিকস কোন বিষয়ের উপর করলে আপনাদের জন্য ভালো হয় সেটা কমেন্ট সেকশনে লিখবেন। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।